আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এসএসসি ফিজিক্সের ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের পার্ট 3 এমসিকিউ সলভ। বন্ধুরা, আজকে আমরা শিখব এসএসসি এডমিশন পার্ট 13, কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের এমসিকিউ আমরা খুব ইজিভাবে কীভাবে সলভ করতে পারি সেটা দেখব। তো বন্ধুরা, আমরা যদি সরাসরি এমসিকিউতে চলে যাই, তাহলে এখানে এক নম্বরে আছে 300 Nm/1 বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ করা হবে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7 সেশনে আসছে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এখানে কি বলছে, এখানে বলছে 300 Nm/1 বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ করা হবে। তো এখানে আমাদেরকে 300 Nm/1, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি, তো কে এর মান দেওয়া আছে এখানে 300 Nm/1। তারপর বলছে বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ করা হবে, অর্থাৎ কাজের পরিমাণ দেওয়া আছে এখানে 1.5 জুল, অর্থাৎ কাজকে আমরা W দ্বারা প্রকাশ করি। তো এখানে W = 1.5, অর্থাৎ কাজের মান দেওয়া আছে এবং স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে, অর্থাৎ কতটুকু সংকুচিত করলে আমাদের এখানে কাজের মান 1.5 জুল হবে। তো বন্ধুরা, এটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা জানি W = ½ kx², অর্থাৎ এই রিলেটেড ফর্মুলা হচ্ছে W = ½ kx². এখানে W হচ্ছে কাজের পরিমাণ এবং কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং x হচ্ছে কতটুকু সংকুচিত হয় সেটা। তো বন্ধুরা, এখানে আমরা মান পেয়েছি, স্প্রিং ধ্রুবকের মান পেয়েছি 300 Nm/1 এবং কাজের পরিমাণ পেয়েছি 1.5 জুল। তো এখানে আমরা W মান যদি 1.5 জুল বসাই, অর্থাৎ কাজের পরিমাণ আছে 1.5, তারপরে এখানে আছে কে এর মান, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে কত, 300। তো এখানে 300 বসাইছি ইন্টু x², অর্থাৎ আমরা x এর মান বের করব, তাহলেই আমরা বুঝতে পারবো যে এখানে বুঝতে পারবো যে কতটুকু সংকুচিত হয়েছে স্প্রিং। তো বন্ধুরা, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, x এর মান বের করি, অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি, তারপর যদি x বাম পাশে আনি, তো এখানে তারপর x² যদি রুট করে দেই, তাহলে আমরা x এর মান পাই এখানে 0.01 মিটার। তো বন্ধুরা, এটাই হচ্ছে যে কতটুকু সংকুচিত করা হয়েছে স্প্রিংকে, অর্থাৎ 0.1 মিটার সংকুচিত করা হয়েছে। বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে এই ধরনের এমসিকিউ সলভ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো বন্ধুরা, 2 নম্বরে যদি দেখি 1 Nm/m, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিং শিথিল অবস্থা থেকে 0.1 মিটার সংকুচিত করা হয়, এ অবস্থায় স্প্রিংটির বিভব শক্তি কত। কি বলছে, 1 Nm/m স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিং শিথিল অবস্থা থেকে 0.1 মিটার সংকুচিত করা হয়, এ অবস্থায় স্প্রিংটির বিভব শক্তি কত। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বন্ধুরা, সাস্টে আসছে 17-18 সেশনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তোমরা বেশি বেশি এই ধরনের এমসিকিউ প্র্যাকটিস করবো। তো এটাকে আমরা খুব ইজিভাবে সলভ করতে পারি একটি ফর্মুলা দ্বারা। এখানে আমাদের কিসের মান দেওয়া আছে, স্প্রিং ধ্রুবকের মান, কে এর মান দেওয়া আছে 1, এবং কতটুকু সংকুচিত হয়, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে এখানে 0.1 মিটার, অর্থাৎ x = 0.1 মিটার এবং কে এর মান দেওয়া আছে 1 Nm/m। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, আমাদেরকে বিভব শক্তি নির্ণয় করতে বলছে। বন্ধুরা, বিভব শক্তি এবং কাজ আমরা একই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি, সেটা হচ্ছে W = ½ kx². তো এখানে W দ্বারা বিভব শক্তিও বুঝাবে এবং কাজও বুঝাবে। তো আমরা যদি এই ফর্মুলা ইউজ করে ব্যবহার করি, অর্থাৎ এই ফর্মুলা যদি ব্যবহার করে আমরা এই এমসিকিউটা সলভ করতে চাই, তাহলে আমরা জানি W = ½ kx². তো এখানে আমরা k এর মান পেয়েছি 1 এবং ½, তারপরে এখানে আমরা
কতটুকু সংকুচিত হয়েছে x এর মান পেয়েছি 0.1 স্কয়ার। তো এটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেশন করি তারপর আমরা পাই 5×10⁻³ জুল, অর্থাৎ এখানে বিভব শক্তি হবে 5×10⁻³ জুল। তো বন্ধুরা আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা খুব ইজিভাবে এই ধরনের এমসিকিউ সলভ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রতি বছর ভর্তি পরীক্ষায় আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। বন্ধুরা এরপর যদি আমরা দেখি থ্রি নম্বরে, যদি দেখি যে 25 নিউটন বল কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, 10 সেন্টিমিটার বৃদ্ধি করে স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করলে কত কাজ সম্পন্ন হয়। এখানে বলছে যে 25 নিউটন বল, অর্থাৎ এফ ইজিক্যাল 25 নিউটন, অর্থাৎ এফ এর মান দেওয়া আছে 25 নিউটন। তারপর বলছে বল কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, 10 সেন্টিমিটার বৃদ্ধি করে স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করলে কত কাজ সম্পন্ন হয়। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কুয়েটে আসছে, সরি এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে 15-16 সেশনে। তো এটাকে যদি আমরা সলভ করি, এখানে আমরা জানি এফ ইজিক্যাল কে এক্স, অর্থাৎ আমরা যদি এফ এর মান বের করি, এফ এর মান থেকে আমরা এখানে কে এর মান বের করবো, স্প্রিং দুর্ভোগের মান বের করবো, কারণ আমাদের এখানে স্প্রিং দুর্ভোগের মান দরকার। তো আমরা জানি এফ ইজিক্যাল কে এক্স, তো এখানে কে যদি বাম পাশে আনি তারপর আমরা পাই কে ইজিক্যাল এফ বাই এক্স। তো এখানে আমরা এফ এর মান পাই 25 নিউটন, তো আমরা এখানে 25 নিউটন বসাবো। তারপরে আমরা এক্স এর মান পাই এখানে 10 সেন্টিমিটারকে লেখা যায় 0.1 মিটার। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 250 নিউটন পার মিটার, অর্থাৎ এটা হচ্ছে স্প্রিং দুর্ভোগ। এই স্প্রিং দুর্ভোগের মান আমাদের দরকার হবে এখানে কাজ কত কাজ সম্পন্ন হয় এটা বের করার জন্য। তো এখন যদি আমরা কাজ বের করতে চাই, অর্থাৎ স্প্রিং দুর্ভোগের মান পেয়ে গেছি, তো এখন যদি কাজ বের করতে চাই তাহলে আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো ডাব্লু দ্বারা আমরা কাজের পরিমাণ বুঝাই, তো এখানে কাজ হবে হাফ ইন্টু কে এর মান পেয়েছিলাম কত, কে এর মান এখানে পেয়েছি 250, তো কে এর মান 250 বসাইছি, ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান এই যে 6 সেন্টিমিটার এটাকে লেখা যায় 0.06 মিটার, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 0.45 জুল। বন্ধুরা এটার অ্যান্সার হচ্ছে 0.45 জুল। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং খুবই সহজ এমসিকিউ, এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুলনা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো আমরা এই ধরনের যত এমসিকিউ আছে আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা সঠিক অ্যান্সার বের করতে পারি খুব সহজে। এরপর যদি দেখি আমরা 4 নম্বরে, একটি স্প্রিংয়ের বল ধ্রুবক 60 নিউটন পার মিটার, বল ধ্রুবক স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা হতে 0.5 মিটার প্রসারিত করতে কৃতকাজ কত হবে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, জাস্টে আসছে 19-20 সেশনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। বলছে কি একটি স্প্রিং এর বল ধ্রুবক 60 নিউটন মিটার পার ওয়ান, স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা হতে 0.5 মিটার প্রসারিত করতে কৃতকাজ কত হবে। এখানে স্প্রিং এর বল ধ্রুবক দেওয়া আছে, অর্থাৎ কে এর মান দেওয়া আছে এখানে 60 নিউটন মিটার পার ওয়ান, স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা হতে 0.5 মিটার প্রসারিত করতে কৃতকাজ, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে এখানে, এক্স ইজিক্যাল দেওয়া আছে 0.5 মিটার, প্রসারিত করতে কৃতকাজ কত হবে। তো এটাকে যদি আমরা খুব সহজে সলভ করতে চাই আগের সূত্রের মাধ্যমেই আমরা সলভ করতে পারি খুব ইজিভাবে। তো বন্ধুরা আমরা জানি ডাব্লু ইজিক্যাল হাফ কে এক্স স্কোয়ার, এখানে ডাব্লু দ্বারা কৃতকাজ বোঝায় বা বিভব শক্তি বোঝায়। তো আমরা যদি কৃতকাজের পরিমাণ বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি খুব সহজে, ডাব্লু ইজিক্যাল হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে হাফ হাফ বসাবো, ইন্টু কে এর মান পেয়েছি এখানে 60 নিউটন মিটার পার ওয়ান, তো এখানে কে এর মান বসাবো 60, ইন্টু এক্স এর মান পেয়েছি এখানে 0.5 মিটার, তো এখানে আমরা এক্স এর মান বসাবো 0.5 মিটার, অর্থাৎ 0.5 এর স্কোয়ার, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তো এখানে এক্স এর মান বসাবো 0.5, তারপরে স্কোয়ার দিব। তো বন্ধুরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা অ্যান্সার পাই, সেটা হচ্ছে 7.5 জুল, অর্থাৎ
এখানে আমরা কৃতকাজ পাই 7.5 জুল। অর্থাৎ এখানে বলছে একটি স্প্রিংয়ের বল ধ্রুবক 60 নিউটন মিটার পার ওয়ান স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা হতে 0.5 মিটার প্রসারিত করতে কৃতকাজ কত হবে। তো এটাকে প্রসারিত করতে কৃতকাজ আমরা এখানে পেয়েছি 7.5 জুল। তো এটাই হবে এটার অ্যান্সার। খুব ইজিভাবে আমরা এই ধরনের এমসিকিউ এই ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজভাবে কম সময়ে বের করতে পারি। তো বন্ধুরা অবশ্যই আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই ধরনের এমসিকিউ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রতি বছর আসে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।